আমি বাংলাদেশ আওয়ামী লীগ তথা জনৈক্যের শেখ হাসিনা মনোনীত প্রার্থী। তাল গাছ আমার প্রতীক। নির্বাচনের শুরু থেকে আজকের শেষ দিন পর্যন্ত প্রচার প্রচারণায় ছিলাম, আমার সম্মানিত ভোটারদের সাথে মত বিনিময় করেছি, প্রত্যেকটি ইউনিয়নে মত বিনিময় সভা করেছি এবং তাদের সাথে মত বিনিময়ের আমার বিশ্বাস হয়েছে যে ইনশাল্লাহ আজকে তারা ভোট প্রদান করবেন এবং সেই ভোটে আমি বিপুল ভোটে বিজয় লাভ করব ইনশাল্লাহ। তবে আমি আপনাদেরকে বলতে চাই, অত্যন্ত সুষ্ঠু শান্তিপূর্ণভাবে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। নির্বাচন কমিশন, জেলা প্রশাসন এবং পুলিশ প্রশাসনের সুন্দর ব্যবস্থাপনার জন্য আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে তাদের অভিনন্দন এবং ধন্যবাদ দিই। আমি চাই নির্বাচন সুষ্ঠুভাবে হোক, শান্তিপূর্ণভাবে হোক। নির্বাচন ভোটাররা যে রায় দেবেন সেই রায়কে আমি মাথা পেতে নেব, তবে আমি বিশ্বাস করি এবং তাদের সাথে আমি যে মত বিনিময় করেছি আজকে আমি দৃঢ় বিশ্বাস নিয়ে বলতে পারি ইনশাল্লাহ বিপুল ভোটে আমি জয়লাভ করব। আর সম্মানিত ভোটাররা সুষ্ঠু এবং সুন্দরভাবে ভোট দেওয়ার পরিবেশ পেলে আমি জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী। সেই সাথে আপনাদেরকে আমি একটা মানে ইনফরমেশন দিতে চাই, যেটা আমার গতকাল রাত্রেই আমি আমার ফেসবুক আইডিতে লিখেছি যে ভোট কেন্দ্রের বাইরে একটা সন্ত্রাসের আবহাওয়া সৃষ্টি করার জন্য আমার প্রতিপক্ষ প্রার্থী শফিকুল মুরশিদ আরশ সাহেব তার গোন্দা বাহিনী দিয়ে সৃষ্টি করে রেখেছে। আপনারা জানেন কি না জানি না, আজ সকালে আমার পোলিং এজেন্ট দুইজনকে অপহরণ করার চেষ্টা করা হয়েছিল পাংশা কেন্দ্র থেকে। তারা যেভাবেই হোক কায়দা করে তাদের হাত থেকে মানে রক্ষা করে পরবর্তীতে আমাকে ইনফরমেশন দিলে আমি রাজবাড়ি থেকে তাদের এসে তাদেরকে উদ্ধার করে গাড়িতে করে নিয়ে যাই আমি আমার ভোট কেন্দ্রে, পাংশা ভোট কেন্দ্রে তাদেরকে পৌঁছায় দিয়েছি। আর আমার কর্মীরা ভোটার স্লিপ দেওয়ার জন্য ভোট কেন্দ্রের বাইরে যখন চেয়ার টেবিল নিয়ে বসছিল তখন প্রতিদ্বন্দ্বী প্রার্থী শফিকুল মুরশিদ আরজের ছোট ভাই রিঙ্কু রঞ্জু তার চাচাত ভাই নিফাজ যার নেতৃত্বে আমার লোকজনকে মারধর করা হয়েছে এবং আমার চেয়ার টেবিল পাত্র দেওয়া হয়নি। এটা হচ্ছে পাংশা ভোট কেন্দ্রের অবস্থা। আমি ওখান থেকে আসলাম, এখন কালোখালীর পরিবেশ ভালো রয়েছে। আমি বালিয়াকান্দি রাজবাড়ি এবং গোয়ালন্দ যাব। আমি যেটা মোবাইল ফোনে সংবাদ পেয়েছি সেখানকার মোটামুটি অবস্থা ভালো আছে। আমি জয়ের ব্যাপারে আপনাদের মাধ্যম দিয়ে সবাইকে জানাইতে চাই যে আমি আশাবাদী এবং ভোটারদেরকেও আশ্বস্ত করতে চাই যে আপনারা ভোট কেন্দ্রে আসুন। ভোট কেন্দ্রের বাইরে যে আবহাওয়াই থাকুক না কেন, আপনারা নির্ভয়ে ভোট কেন্দ্রে প্রবেশ করে ভোট কেন্দ্রের নিরাপত্তা প্রশাসন নিশ্চিত নিরাপত্তার ব্যবস্থা করেছে। ভোট কেন্দ্রের ভিতরে এসে আপনার পছন্দের প্রার্থীকে ভোট দিন এবং আমার এই আহ্বান। আর জয়ের ব্যাপারে আমি শতভাগ আশাবাদী। আমরা তো ভিতরে, মানে আমরা তো ভিতরে।